নমস্কার বন্ধুরা তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল প্রগতি থ্রি সিক্সটি ফাইভ দ্য কি টু সাকসেস প্রগতি থ্রি সিক্সটি ফাইভের আরও একটা ফ্রেশ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি আরও একটা নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তো তোমাদেরকে নিশ্চয়ই জানাবো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব যারা এখনও অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলো না তাহলে পরবর্তীকালে যে লেটেস্ট আপডেটগুলো আসতে থাকবে সেগুলো খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে এখন থেকে তোমরা আমাকে আন অ্যাকাডেমিতেও ফলো করতে পারো সেক্ষেত্রে তোমাদেরকে গুগলের প্লে স্টোর থেকে আন একাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করে নিতে হবে এবং সেখানে লগ করে সার্চ বাটনে শ্রবণা সাধু খান এই নামে সার্চ করে তোমরা আমাকে ফলো করতে পারো অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকেও তোমরা ডিরেক্টলি ফলো করার জন্য লিঙ্ক পেয়ে যাবে তোমরা অবশ্যই অ্যাপটা ডাউনলোড করে নাও এবং আমাকে ফলো করো বিভিন্ন রকমের আপকামিং এক্সামগুলোর নিয়মিত ক্লাস বিনামূল্যে পাওয়ার জন্যে দেখো বন্ধুরা আজকের যে নিয়োগটা হবে সেটা হচ্ছে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারে নিয়োগ হচ্ছে যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে আর এটার যে অ্যাপ্লিকেশন সেটা শুরু হয়ে গেছে একত্রিশে জানুয়ারি দু হাজার উনিশ থেকে অর্থাৎ বেশ কয়েকদিন ধরে কিন্তু তোমাদের জন্য অ্যাপ্লিকেশন চলছে এবং লাস্ট ডেটটা বলছি পঁচিশে ফেব্রুয়ারি দু যা আবেদন করতে হবে পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার মধ্যে এখানে অনলাইন অ্যাপ্লিকেশন করা যাবে অ্যাপ্লিকেশন হবে গ্রুপ সি পোস্টে গ্রুপ সি পোস্টে অ্যাপ্লিকেশন হচ্ছে যেটার পোস্ট নেম হচ্ছে আপার ডিভিশন ক্লার্ক মোট মাঠ সাতচল্লিশটা পোস্ট রয়েছে এখানে আনরিজার্ভড এস এবং ও বিসি ক্যাটেগরির জন্য আলাদা আলাদাভাবে পোস্টগুলো রয়েছে মোট মাঠ সাতচল্লিশটা পোস্ট রয়েছে এখানে ফিফটি পারসেন্ট মার্কস নিয়ে গ্র্যাজুয়েশন লাগবে এডুকেশনাল কোয়ালিফিকেশান এটাই লাগবে যে ফিফটি পার্সেন্ট মার্কস নিয়ে গ্র্যাজুয়েশন এছাড়াও বেশ কিছু এখানে ক্রাইটেরিয়া রাখা হয়েছে এই পদে অ্যাপ্লিকেশান করার জন্য তোমরা ডিটেলসটা পিডিএফ থেকে দেখে নিও তোমাদের সুবিধার জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা অ্যাটাচ করে দেবো এখানে সিলেকশান প্রসিডিওর হিসাবে দুটো টেস্টের কথা বলা হয়েছে একটা লেভেল ওয়ান টেস্ট আর লেভেল টু টেস্ট লেভেল ওয়ান টেস্ট হচ্ছে কোয়ালিফাইং কোয়ালিফাইং মানে শুধুমাত্র পাস করলেই চলবে ফিফটি পারসেন্ট গড়ে নাম্বার পেলেই জেনারেল ক্যান্ডিডেটরা পাস করতে পারবে এবং এস টি এসসি পিএইচ এবং ও ক্যাটাগরিদের জন্য এই নাম্বারের পরিমাণ হচ্ছে চল্লিশ শতাংশ লেভেল ওয়ান টেস্টে যে পরীক্ষাগুলো হবে সেগুলো হচ্ছে জেনারেল ইংলিশ জেনারেল নলেজ জিআই এবং অঙ্ক এই চারটে বিষয়ের উপর পরীক্ষা নেওয়া হবে লেভেল ওয়ান টেস্টে এবং লেভেল টু টেস্টে ইংরাজি ডেসক্রিপ্টিভ হিসাবে পরীক্ষা দিতে হবে এজের কথা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে লাস্ট ডেট অনুযায়ী কাউন্ট করা হবে মিনিমাম এজ হতে হবে আঠেরো সেটা সব ক্যাটেগরির ক্ষেত্রেই তাই কিন্তু ম্যাক্সিমাম এজ হচ্ছে আনরিজার্ভদের ক্ষেত্রে সাতাশ এসটি ক্যাটাগরির ক্ষেত্রে বত্রিশ এবং ও ক্যাটেগরির ক্ষেত্রে তিরিশ বছর এজ ক্রাইটেরিয়া রাখা হয়েছে পে স্কেলের কথা বলা হয়েছে পঁচিশ হাজার পাঁচশো টাকা পে স্কেল দেওয়া হবে আর এখানে যেটা বলা হচ্ছে নেক্সট যে পোস্টার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে স্টেনোগ্রাফার গ্রেড থ্রি এই পোস্টেও নিয়োগ হচ্ছে স্টেনোগ্রাফার গ্রে গ্রেড থ্রি পোস্টে এখানে মোটমাট তেরোটা পোস্ট রয়েছে বিভিন্ন ক্যাটেগরি থেকে এখানে যে এডুকেশনাল কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে সেটা হচ্ছে মাধ্যমিক বা সমতুল্য যোগ্যতা থাকতে হবে আর ইংলিশ স্টেনোগ্রাফিতে আশি শব্দের গতিতে টাইপ করতে হবে এবং স্টেনোগ্রাফি করতে হবে আর টাইপিং স্পিড থাকতে হবে তিরিশ শব্দ পার মিনিট এখানেও সিলেকশন প্রসিডিওরের ক্ষেত্রে দু রকম টেস্ট রাখা হচ্ছে লেভেল ওয়ান টেস্টে বলা হচ্ছে যে জেনারেল ইংলিশ জেনারেল নলেজ জিআই এবং অঙ্ক থাকছে এবং লেভেল টু টেস্টের ক্ষেত্রে থাকছে স্টেনোগ্রাফি স্কিল টেস্ট এখানেও বলা হয়েছে যে লেভেল ওয়ান যে টেস্টটা হতে চলেছে সেটা হচ্ছে কোয়ালিফাইং পঞ্চাশ শতাংশ জেনারেলদের জন্য এবং ওবিসি বিসি এস সি এসটি পিএইচ এই সমস্ত ক্যান্ডিডেটদের চল্লিশ শতাংশ গড়ে পেতে হবে লেভেল ওয়ান টেস্টটা পাস করার জন্য এবং লেভেল টু টেস্টে বসার জন্য এই নাম্বারটাকে ম্যান্ডেটরি করা হয়েছে এখানে এজের কথা যেটা বলা হয়েছে লাস্ট ডেট অনুযায়ী কাউন্ট করা হবে সেখানে মিনিমাম এজ প্রত্যেকটা ক্যাটাগরির ক্ষেত্রেই আঠেরো রাখা হয়েছে এবং ম্যাক্সিমাম এজ রাখা হয়েছে আনরিজার্ভদের ক্ষেত্রে সাতাশ এসটি ক্যাটেগরির ক্ষেত্রে বত্রিশ এসটি ক্যাটাগরির ক্ষেত্রে বত্রিশ এবং ও বিসি ক্যাটেগরির ক্ষেত্রে তিরিশ বছর রাখা হয়েছে ম্যাক্সিমাম এজ হিসাবে পে স্কেলের কথা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো টাকা যে কথাগুলো এখানে বলা হয়েছে সেগুলো আমি প্রত্যেকটাই বলে দেওয়ার চেষ্টা করলাম এরপরে চলে আসবো অ্যাপ্লিকেশন ফি কীরকম লাগবে আপার ডিভিশন ক্লার্ক পোস্টে অ্যাপ্লিকেশান ফি লাগবে একশো টাকা এবং স্টেনোগ্রাফার গ্রেড থ্রি পোস্টের জন্য একশো টাকা অ্যাপ্লিকেশান ফি লাগবে তবে এক্সেমশান আছে কাদের জন্য এসসি অথবা এসটি ওমেন ক্যান্ডিডেট এক্স সার্ভিসম্যান ফিজিক্যালি চ্যালেঞ্জ পারসন এদের জন্য অ্যাপ্লিকেশন ফি এক্সেমটেড করা হয়েছে এখানে কিন্তু শুধুমাত্র অনলাইনেই আবেদন করা যাবে সেটা এখানে বলে দেওয়া হয়েছে আবেদন করার সাইটটা এখানে দিয়ে দেওয়া হয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে নীল রঙের গাঢ় কালিতে এখানে লেখা রয়েছে আবেদন করার সাইটটা তোমরা এই পিডিএফটার মধ্যে সেটা পেয়ে যাবে তোমরা এখান থেকে চাইলেই আবেদনটা করে দিতে পারো লাস্ট ডেট হচ্ছে পঁচিশে ফেব্রুয়ারি দু তো ফ্রেন্ডস এটাই ছিল তোমাদেরকে দেওয়ার মতন আমার ইনফরমেশান যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দাও কমেন্টে মতামত জানাও এবং অবশ্যই বন্ধুরা প্রচুর পরিমাণে শেয়ার করো কারণ আর খুব বেশি দিন বাকি নেই অ্যাপ্লিকেশান করার জন্য যারা অ্যাপ্লিকেশান করতে ইচ্ছুক তারা তাড়াতাড়ি আবেদন করে দাও লাস্ট ডেটটা পঁচিশে ফেব্রুয়ারি দু আগেই বলেছি অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ